মা কুইজিনে স্বাগত। আজ তৈরি করব মোচার কাটলেট। এই মোচাটা দিয়েই আমি কাটলেট তৈরি করব। মোচা সকলেই ছাড়াতে জানেন, তবু আমি দেখাচ্ছি এইভাবে আমি মোচাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, পুরো মোচাটা আমি ছাড়িয়ে নিলাম। এবার এই মোচাগুলো, মোচাটা আমি ঠিক এইভাবে চপিং করে নিচ্ছি, কুচো কুচো করে কেটে নিচ্ছি। পুরো মোচাটাই আমি কেটে নিচ্ছি। দেখুন, কাটা হয়ে গেছে। এবার এই মোচাটাকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি এই কাটা মোচাটাকে একটা হাঁড়িতে করে তুলে নিচ্ছি, আর জল দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আর একটু ছোলা ভিজানো নিয়েছি, এটাও দিয়ে দিলাম। আর দুটো আলু আমি এতেই আমি সিদ্ধ করে নেব। তো সেই দুটো আলু ঠিক এদের সাথে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন, এবার একটা চাপা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে মোচা আর আলু সব সিদ্ধ হয়ে গেছে। এটা আলাদা ছড়িয়ে রাখলাম। ওভেনে একটা কড়াকে আমি গরম করে নিয়েছি। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এই মোচাটা কষার জন্য। এতে সামান্য একটু পাঁচফোড়ন দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আলু দুটো ছাড়িয়ে একটু টিপে ঠিক এইভাবে আলুটা দিয়ে দিলাম। এই আলুটা এখন ভালো করে আমি একটু কষে নেব তেলেতে। দেখুন, কষা হয়ে গেছে। এবার এই সিদ্ধ করা মোচাটাও ঢেলে দিলাম। এবার মোচার সাথে আলু মোচা ভালো করে কষে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবে কষে নিতে নিচ্ছি। এবার এতে আমি এক চামচ নুন দিয়ে দিলাম। এবার এই মোচাতে আমি দু চামচ আমি আদা বাটা দেব। যে কোনো চপ কাটলেটে আদার পরিমাণটা একটু বেশি থাকলে ভালো টেস্টি তৈরি হয়, এই জন্য একটু বেশি আদা দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। আমি আগে থেকে গোটা জিরে আর গোটা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, এক চামচ দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ সাথে দিয়ে দিলাম। একটু সামান্য হিংও দিয়ে দিলাম, আর ছোট চামচের এক চামচ চিনিও দিয়ে দিলাম। এবার ভালো করে মোচাটা কষতে হবে। আর মোচার চপ, আলুর চপ, এই সব চপ বা কাটলেটে একটু নারকেল কুচি দিলে বেশ ভালো টেস্টি তৈরি হয়। আমি আগে থেকে একটু নারকেল কুচো কুচো করে কেটে রেখেছিলাম, তাই নারকেল কুচিটা দিয়ে দিলাম। দেখুন, এবার এটাও দিয়ে ভালো করে কষতে হবে। বেশ সুন্দর গন্ধ উঠেছে। দেখুন, ঠিক এইভাবে কষে নিচ্ছি। আর আলুটাকে ঠিক খুন্তির ডগা দিয়ে ঠিক এইরকম ভাবে নরম করে দিতে হবে, যাতে গোটা গোটা না থাকে। আর এতে আমি একটু সানরাইজে গরম মশলাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই একটা কথা মনে রাখবেন, গরম মশলার আদার জন্যই চপ কাটলেট এত টেস্টি তৈরি হয়। দেখুন, গরম মশলা দেওয়া হয়ে গেছে। আর একটু আমি ভালো করে কষে নিচ্ছি। কষাটা প্রায় হয়েই এসেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এটা একটু ঠান্ডা করে নিতে হবে, এর জন্য আমি রেখে দিলাম। এটা আমি নামিয়ে নিচ্ছি। মোচাটা পুরো তৈরি হয়ে গেছে। এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার এটা আমি কাটলেটের গোল্লা কেটে নেব। এই কাটলেট তৈরির জন্যে আমি গোল গোল করে গোল্লা তৈরি করে নিচ্ছি। দেখুন, প্রথমে আমি গোল্লাগুলো তৈরি করে নিলাম। এবার এইগুলো আমি কাটলেটের আকারে তৈরি করব। দেখুন, তার জন্য সামান্য একটু কর্নফ্লাওয়ার নিলাম। এবার এক একটা গোলাকে ঠিক হাতের তালুতে ফেলে এইভাবে টিপে টিপে একটু প্রদীপের মতন তৈরি করতে হবে। কাটলেট সবসময় এরকম প্রদীপের আকারেই তৈরি করতে হয়। ঠিক এইভাবেই কাটলেটগুলো আমি গড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর তৈরি হচ্ছে কাটলেট। আরও একটা দেখুন, ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি। প্রদীপের আকারে কাটলেট তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর তৈরি হয়েছে। এইভাবে আমি মোচার কাটলেটগুলোর আকার দিলাম। এবার একটা থালাতে কিছুটা ব্রেড ক্রাম নিলাম। এই ব্রেড ক্রামগুলো আমি একটু ছড়িয়ে দিলাম। আর একটা পাত্রে আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি। এই কর্নফ্লাওয়ারেতেই আমি দুটো ডিম ভেঙে নিলাম। এবার এই ডিম আর কর্নফ্লাওয়ার ভালো করে একসঙ্গে আমি ফাটিয়ে নিচ্ছি।
দেখুন ভালো করে ফাটিয়ে নিতে হবে। দেখুন ফাটানো হয়ে গেছে। এবার এই মোচার কাটলেটগুলো এক একটা করে এই ডিমের গোলায় ডোবাবো আর এই প্লেট ক্যামের উপর রাখলাম। ঠিক এইভাবে আমি প্রতিটা মোচার কাটলেট ডিমের গোলায় ডুবিয়ে আর ব্রেড ক্রামে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা মোচার কাটলেটের ফার্স্ট কোটিং। এইভাবে আমি প্রতিটা কাটলেটকে ডিমের গোলায় ডুবিয়ে আর ব্রেড ক্রাম মাখিয়ে নিচ্ছি। দেখুন বাকি মোচার কাটলেটগুলো ঠিক ওই একই প্রসেসে ফার্স্ট কোটিং করছি। এখানে ব্রেড ক্রাম কম পড়ে গেছে আর একটু দিয়ে দিলাম। দেখুন ঠিক এই একই প্রসেসে এই ব্রেড ক্যাম্প চেপে চেপে একটু লেয়ার দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি মোচার কাটলেটের ফার্স্ট কোটিং করে নিলাম। এবার দ্বিতীয় কোটিং, দেখুন ওই মোচার কাটলেটগুলো ডিমের গোলায় ডুবিয়ে আরও একবার ব্রেড ক্যাম্পের উপর ফেলে দিলাম। এবার এতে আর একটু ব্রেড ক্যাম্প আমি ছড়িয়ে দেব। দেখুন ছড়িয়ে দিয়েছি। এবার একটু চেপে চেপে, এবার লাস্ট কোটিংটা একটু চেপে চেপে ব্রেড ক্যাম্পগুলো বসিয়ে দিতে হবে। এইভাবে আমি পুরো মোচার কাটলেটগুলো এই ব্রেড ক্রাম দিয়ে ভালো করে চেপে চেপে আর সেকেন্ড কোটিংটাও দিয়ে নিচ্ছি। দেখুন একটু চেপে চেপে ব্রেড ক্রাম বসিয়ে দিচ্ছি। দ্বিতীয় কোটিংটাও তৈরি হয়ে এসছে। এইভাবেই আমি সমস্ত মোচার কাটলেটগুলো তৈরি করে নিলাম। বন্ধুরা, মোচার কাটলেট করার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হন তাহলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন, আর পরবর্তী রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ।